ভরাডুবির দায় রাজ্য নাকি কেন্দ্রীয় নেতৃত্বের? বকলমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটক বিধানসভায় ভোটের ফলাফলের পর এই নিয়ে চর্চা শুরু বিজেপিতে। নানা কৌশলে মোদীর মুখ রক্ষা করাটাই এখন লক্ষ্য পদ্ম শিবিরের। মাত্র মাস দুয়েকের ব্যবধান, হিমাচল প্রদেশের পর এবার কর্ণাটক হাতছাড়া হলো বিজেপির। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। দ্বিতীয় দফায় 2019 সালে ক্ষমতায় বসার পর থেকেই রাজ্য রাজ্যে বিরোধীদের মোকাবিলায় বিজেপির ওই স্লোগান ক্রমশ যে নিষ্প্রভ হয়ে পড়ছে তার সর্বশেষ দৃষ্টান্ত কর্ণাটকে দলের ভরাডুবি। স্রেফ মোদীকে মুখ করে আর এগোনো যাচ্ছে না, নির্বাচনে জয় হাসিল আর মুমকিন বা সম্ভব নয়। দক্ষিণের একমাত্র রাজ্য থেকে পদ্ম বিদায় নেওয়ার পর তা আরও বেআব্রু হয়ে পড়েছে। শনিবার কর্ণাটকে বিপর্যয় নিশ্চিত হতেই রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলতে তৎপর দলের কেন্দ্রীয় নেতৃত্ব, যার প্রধান লক্ষ্য ভোট বিপর্যয়ের দায় যাতে মোদীর ওপর না বর্তায়। কমপক্ষে ডজনখানেক জনসভা রোড শো করতে একটা বড় সময় কর্ণাটকে ব্যয় করেছিলেন মোদী স্বয়ং। রাজ্যের ইস্যু সরিয়ে নিজের সরকারের মহিমা ও কৃতিত্ব জাহির করে নির্বাচনী প্রচার সেরেছিলেন মোদী। পাশাপাশি ছিল বজরাঙ্গবলীর ধ্বনি দিয়ে ধর্মীয় বিভাজনের প্রচ্ছন্ন প্রয়াস, কিন্তু তাতে 2018 সালে বিজেপির প্রাপ্ত ভোটের হার এতটুকু বাড়েনি। উল্টে আসন ও শতাংশের নিরিখে প্রাপ্ত ভোটের পরিমাণ বহুগুণ বেড়ে গিয়েছে কংগ্রেসের। স্বভাবতই তাঁর দলের এই বিপর্যয়ের দায় মোদীকেই নিতে হবে বলে তাঁকে বিঁধে চলেছে কংগ্রেস নেতৃত্ব। এই পরিস্থিতিতে মোদীর ভাবমূর্তি রক্ষায় উঠে পড়ে লেগেছে পদ্ম শিবির। ইতিমধ্যেই সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই জানিয়ে দিয়েছেন পরাজয়ের দায় তাঁর। অথচ প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রুখতে মুখ্যমন্ত্রী বদল, ভোটের মুখে হিজাব থেকে বজরাঙ্গবলীর বিতর্ক, মেরুকরণের যাবতীয় অস্ত্র প্রয়োগে কসুর করেনি মোদী অমিত শাহের দল। কিন্তু তাতে তিনি রাজ্যবাসীর কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেননি, বরং ফলাফল বলছে মোদীকেই ভোটাররা প্রত্যাখ্যান করেছে। এই বাস্তবতা থেকে দেশবাসীর নজর ঘোরাতে তৎপর হয়ে উঠেছে বিজেপি নেতৃত্ব। কেননা অদূরেই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন, তার পিঠোপিঠি 2024 সালের মে মাসে লোকসভা ভোট। এই পটভূমিতে ভোটে জিতলে মোদী আর হারলে তিনি দায়মুক্ত, এই কৌশল না নিলে লোকসভা ভোটে সংকট তীব্রতর হবে। সেটা মালুম পেয়েই রাজ্য ও কেন্দ্রীয় স্তরের বিজেপি নেতৃবৃন্দ বস্তুত একসুরে কর্ণাটক বিপর্যয়ের দায় মাথা পেতে নিতে শুরু করেছেন। সামগ্রিক দল নয়, ব্যক্তিগত ব্যর্থতায় এই ফল হয়েছে এমন বার্তা দিয়ে চলেছেন সংশ্লিষ্ট নেতারা। কেননা 2024 প্রাক্কালে মোদীর ভাবমূর্তি অক্ষত রাখাটাই এখন বিজেপির চ্যালেঞ্জ। কলকাতা টিভি।